আর ভালো লাগছে না, রোজ এক ধরনের জল খাবার, বোর হয়ে যাচ্ছেন তাই তো? এবার ট্রাই করুন ব্রেড পিজা উইদাউট মাইক্রোওয়েভ। আমি তিমির, শুরু করলাম বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগা ফ্লাওয়ার ব্রেড পিজা। এই রেসিপির ইউনিকনেসটা নির্ভর করে পাউরুটি ঠিক করে কেটে শেপ দেওয়ার উপর, তাই আমি বেশ কয়েকবার করে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে সহজ করে দিয়েছি পাউরুটির ফুল তৈরি করা। যেই আপনি পাউরুটির ফুল তৈরি করা প্র্যাকটিস করে নিলেন, ব্যাস 90% কাজ আপনার কমপ্লিট হয়ে গেল। এবার শুধু মাইক্রোওভেন ছাড়া কীভাবে এই ফ্লাওয়ার ব্রেড পিজা বানাবো সেটুকুই বাকি থাকলো। অবশ্যই রেসিপিটা ট্রাই করে জানাবেন কেমন লাগলো। একটা বাটিতে এক চামচ মতো রসুন কুচি নিয়ে নিলাম, তারপর তার মধ্যে দেব হাফ কাপ মাখন, মাখন দিয়ে তারপরে তার মধ্যে দেব প্রায় দেড় চামচ মতো একদম মিহি করে কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে দেব সামান্য চিলি ফ্লেক্স, তাতে টেস্টটা খুব ভালো হয়, একটু ঝালঝালও লাগে, বেশ ভালো লাগে খেতে। তারপরে একটা ভালো করে সুন্দর করে মিশ্রণ তৈরি করে নেব। এবারে দেখুন আমরা ব্রেডটাকে কীভাবে কাটব। ব্রেডটা কাটার আগে অ্যাকচুয়ালি যদি ওই মাখনের মিশ্রণটা লাগিয়ে নেওয়া হয় তাহলে ব্রেডটা কাটতে সুবিধা হয় নতুন অবস্থায়। যখন আপনার হাত পাকা হয়ে যাবে তখন আপনি যে কোনোভাবে ব্রেডটা কাটতে পারেন। দেখতে থাকুন কীভাবে ব্রেডটা কাটা হচ্ছে। এবার কি করব, পাউরুটিতে মাখনের মিশ্রণটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এবার দেখাবো আপনাদের পাউরুটিটা কিভাবে আমরা ফোল্ড করব। খুব ভালো করে দেখানো হয়েছে, দেখবেন প্র্যাকটিস করবেন, একদমই সহজ, কোনো অসুবিধে নেই। ব্রেড দিয়ে ফ্লাওয়ার তৈরি করা কমপ্লিট। ফ্লাওয়ার ব্রেডটা তৈরি হয়ে গেল। এবারে মাঝখানের যে অংশটা রয়েছে সেইখানটায় কি করব, তার উপরে একটু চিজ গ্রেট করে দিয়ে দেব, তার উপরে সামান্য চিলি ফ্লেক্স দেব। আপনারা ইচ্ছে করলে কুচি করা ক্যাপসিকাম দিতে পারেন, ভালো লাগবে। কিন্তু আমি তো বলেছি যে মাইক্রোওভেন ছাড়া তৈরি করব, তো মাইক্রোওভেনের কাজটা কীভাবে হবে সেইটা এখন দেখাচ্ছি আপনাদের। প্রথমে একটা মোটা পাতের পাত্র হিট করতে দিন, অবশ্যই মিডিয়াম ফ্লেমে হিট করবেন। হিট করে মিনিট দশে হিট করার পর যখন দেখবেন পাত্রটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তখন একটা বাটি উল্টো করে তার মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে বাটিটাকে একটুখানি ওই টেম্পারেচারে নিয়ে এসে তারপর খুব ধীরে সুস্থে একটা প্লেটের ওপরে ফ্লাওয়ার ব্রেডটা রেখে ধীরে ধীরে ওই বাটিটার ওপরে বসিয়ে দিতে হবে। দিয়ে তারপরে স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 15 ঢাকা দিয়ে ওভাবে রাখতে হবে, যতক্ষণ না ওপরে যেই চিজটা দেওয়া হয়েছিল সেই চিজটা গলে আসে এবং পাউরুটির কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এভাবে পাউরুটিগুলো বেক করা হয়ে গেলে নাবিয়ে নিয়ে তারপরে একটা ফ্ল্যাট কড়াতে এক চামচ মতো মাখন দিয়ে পুরো কড়াটায় ভালো করে
মাখনটা লাগিয়ে নিয়ে পাউরুটিটা সেকে নেব। এবারে একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে ঢাকাটা তুলে নেব। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ফ্লাওয়ার ব্রেড পিজা। অবশ্যই জানাবেন কেমন হলো খেতে। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার, ভালো থাকবেন।